আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে একটি বার্তা দিব। বার্তাটি হচ্ছে, ইট মারলে পাটকেল খেতে হয়। এ কথাটির আসলে কতটুকু যুক্তিকতা আছে? যুক্তিকতা অবশ্যই আছে। আপনি যদি কাউকে মারেন, তার মনের ভিতর খুব রাগ অনেক কিছু থাকবে সবসময়, যে আপনার সাথে যেন সে প্রতিশোধ নিতে পারে। ঠিক, হ্যাঁ ঠিক ঠিক এমন একটি ঘটনা ঘটেছে গতকালকে আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচে। ম্যাচটি আর্জেন্টিনা 3-0 গোলে জয়বরণ করেছে। আর এর মাধ্যমে 2018 সালে ক্রোয়েশিয়া যখন আর্জেন্টিনাকে 3-0 গোলে হারিয়েছিল, সেটির প্রতিশোধ নিয়েছে টিম আর্জেন্টিনা। এর মানে কি বুঝতে পারছেন? ইট মারলে পাটকেল খেতে হয় কীভাবে? যখন আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সাথে 3 গোল খেয়েছিল 2018 সালে বিশ্বকাপে, ঠিক 4 বছর পর আর্জেন্টিনা উল্টো তাদেরকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এর দ্বারা এটি বোঝায় যে ইট মারলে পাটকেল অবশ্যই খেতে হবে। ও ওয়েট ওয়েট ওয়েট, আর কিছু মানুষ আছে যারা আর্জেন্টিনার সরাসরি আর্জেন্টিনার বিরোধিতা করে। এদের মধ্যে হচ্ছে আমার কিছু ফ্রেন্ডস যারা ব্রাজিল সাপোর্টার। তারা গতকালকে শুধু মোনাজাত আর মোনাজাতের উপরে আর কিছু তারা দেখছে না, বলছে যেন আর্জেন্টিনা হেরে যায়। ঠিক এমনটাই হয়েছিল গতকালকে। আমরা ফ্রেন্ডরা সকল মিলে দিয়েছি তাদেরকে দৌড়ানি। আমার বেস্ট ফ্রেন্ড ছিল যে নাকি ব্রাজিলের সাপোর্টার, সরাসরি ব্রাজিলের সুমহান সাপোর্টার, মানে এমন সাপোর্টার, অন্ধভক্ত, যে ব্রাজিল ছাড়া কিছু বোঝে না। তাই তারা গতকালকে কী করছে, আর্জেন্টিনার বিরুদ্ধে গিয়েছিল যেন আবার সেই ক্রোয়েশিয়ার সাথে 3-0 গোলে হারে। কিন্তু দুর্ভাগ্যবশত, ওই যে বললাম না, ইট মারলে পাটকেল খেতেই হবে, তাই খেয়ে গেলো। দুঃখের বিষয়ে আমাদের ব্রাজিল ফ্রেন্ডসরা যারা আছে, জামান, সৌরভ, মহিবুল্লাহ, মানিক, আর অনেক ফ্রেন্ড আছে যারা আর কি কী করবো, ওরা তো এখন কান্নাকাটি কইরা শেষ। আর্জেন্টিনা ফাইনালে চলে গেছে, এখন ওদের দোয়া কবুল হইল না, দুঃখের বিষয় এটাই। আর কি বলবো, ভালো হ, ঠিক আছে। আর আমি তোদের জন্য একটি অঙ্গীকারনামা লিখেছি। অঙ্গীকারনামা হচ্ছে হাউ টু চেঞ্জ টিম অর হাউ টু সাপোর্ট অ্যানাদার টিম। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে আছে, যারা যারা নিতে চায় তারা নিয়ে নিও। আমার ফ্রেন্ড সার্কেল তোমাদেরকে বলছি, যারা তোমার ব্রাজিলের সাপোর্ট করো, তোমরা অতি শীঘ্রই চলে আসতে পারবে আমাদের আর্জেন্টিনা গ্রুপে। যেমন সৌরভ, তোদেরকে স্পেশালি বলি, তোরা চলে আর্জেন্টিনাতে, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, তোদের জন্য 2 বালতি সমবেদনা। আর হচ্ছে, আমরা আমাদের প্রতিশোধ নিতে পেরেছি 2018 সালের সুমহান প্রতিশোধ। তোরা আমাদের ইট মেরেছিলি, আমরা তোদেরকে পাটকেল মেরেছি। আর বেশি কিছু না বলে আমি তোদেরকে এখানেই বলে দিচ্ছি, দোস্ত ভালো থাক, আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যা, আর অল দ্য বেস্ট। আর মেসির কথা তো না বললি নয়, উনি হচ্ছে এমন লেভেলের একজন খেলোয়াড় যিনি অ্যাসিস্ট করে, নিজে গোল দেয়। গতকালকে তার অবদানটা ছিল জাস্ট অসাধারণ। একটি গোল নিজে দিয়েছে, একটি অ্যাসিস্ট করেছে, এই দুটি মিলে আর্জেন্টিনা ভালো একটি স্কোর করেছে। মানে হচ্ছে 3টি গোল আর্জেন্টিনার অলরেডি হয়ে গিয়েছে। সো বেশি কিছু বলবো না। আর মেসির যেহেতু 5টি গোল, আমি চাইবো যেন তার ভ্যালেন্ডিওরটা মেসির হাতে, সরি ভ্যালেন্ডিওর না, দুঃখিত, কী জানি বলে এটাকে, গোল্ডেন বুট যেন লিওনেল মেসির কাছে যায়, আর বিশ্বকাপটা মেসি এর আর্জেন্টিনাই যেন পায়। টাটা।